সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ ও প্রবাসে যে যেখানেই আছেন আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি আজকে নতুন একটি প্রতিবেদন দেখতেই পাচ্ছেন আমার সামনে একটি আপু আসছে আসলে আপু জীবনে কি হয়েছে চলুন কথা বলি তার সাথে আপু আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আপু আপনার নাম কি মোসাম্মদ মালা খাতুন মালা খাতুন আপনার গ্রামের বাড়ি কোথায় আমি গ্রামের বাড়ি শাহজাদপুর শাহজাদপুর ফ্যামিলিতে কে কে আছে ফ্যামিলিতে মা আছে বাবা আছে দুটো ভাই আছে দুই ভাই এক বোন হ্যাঁ আচ্ছা আচ্ছা তো আপনার কি সমস্যা আসলে কি বলার জন্য আজ আসছেন আছে একটা ভালো মনের মানুষ খোঁজার জন্য আপনার পরিবারে যারা আছে তারা কি মনের মানুষ একটা খুঁজে দিতে পারতেছে না বা বিয়ে শাদি দিয়ে দিতে পারতেছে না অবশ্যই দিছিল মানে আমার আপন স্বাস্থ্য ওর সাথে বিয়ে দিছিল মানে ছেলে ভালো না বাবা মা জোর করে ওখানে রাখবো আমি তা থাকবো না বিয়েটা কিভাবে হয়েছিল কোনো প্রেম ভালোবাসা করে না না বিয়েটা গার্জেনই দিছিল গার্জেনে দিয়েছিল কতদিন সংসার করছিলেন সংসার করতে এক বছর এই যে নিজেদের আত্মীয় ভিতর স্বাস্থ্য ভাই বোনের সাথে বিয়ে হয়ে তার সম্পর্কটা তো টিকে থাকার কথা ভালো মতো থাকার কথা তাহলে থাকলো না কেন না সে অনেক মারধর করে সে কি মনে করে সেটা আমি বুঝতে পারি না মানে অনেক আমার স্বাস্থ্য অবস্থা করে বাবা মা ওখানেই রাখবো তো বিয়ের জন্য কি বিয়ের সময় কি সে রাজি ছিল না হ্যাঁ রাজি ছিল কোনো বাচ্চা কাচ্চা আছে না কতদিন সংসার হয়েছিল মানে এক বছর করি নেই আর কি এক বছরই ধরা যায় খুবই কষ্টের জীবন আসলে লেখাপড়া করছিলেন হ্যাঁ ক্লাস ফাইভ ক্লাস ফাইভ পর্যন্ত তো এখন ভবিষ্যৎ কি চিন্তা করতেছেন এখন ভবিষ্যৎ মানে হ্যাঁ আমি ডিভোর্স করে দিয়ে দিছি দুই মাস হলো ঠিক আছে কারণ এখন যদি ভালো একটা মনের মানুষ পাই আমি বিয়ে শাদি করব নতুন করে জীবন সাজাবেন তাই না এইটাই আচ্ছা আচ্ছা তা আপনার গার্জিয়ান রাজি থাকবে তো না আমি গার্জিয়ানের সাথে আমার কোনো যোগাযোগ নাই আমি এখানে এসে মানে চাকরি বাকরি করি ঢাকা আছি এখন ও মানে পরিবারের সাথে কোনো যোগাযোগ নাই তো যে একটা মেয়ে মানুষ হয়ে একা একা চাকরি বাকরি করতেছেন মানে কেমন লাগতেছে এই জীবনটা কষ্টের জীবন দেখেই তো মানে বিডোর সামনে আসছি খুবই কষ্টের জীবন মানে দেশের বাড়ি কোথায় আমার দেশের বাড়ি সাজাতপুর এখন কিরকম মানুষ পেলে আসলে বিয়ে করতে চান মানে কিরকম মানুষের মন মানুষা ভালো থাকলে ব্যবহার ভালো থাকলে আমি বিয়ে শাদি করব বয়স কম বেশি সেটা কোনো ব্যাপার না তো একবার যেহেতু বিয়ে করছেন আপনার মুখটা তো সবাই দেখছে তাই যে পর্দা অবস্থায় আসছেন এইভাবে চলাফেরা করেন না কাজ ভিডিওতে আসছেন তাই না আমি এইভাবেই চলাফেরা করি তা কেউ যদি চেহারা দেখতে চায় তা যোগাযোগ করলে চেহারাটা দেখতে পারবে নাকি অবশ্যই আমার মুখ দেখতে পারবো সেটাই তা আপনার সঙ্গে কিভাবে যোগাযোগ করবে ফোনের মাধ্যমে নাম্বারটা মুখস্থ আছে হ্যাঁ নাম্বার বলে দেন আপনি তা নাম্বারটা আমার কাছে দেন আমি দেখে বলে দিচ্ছি হ্যালো বিয়ার শুনতে পারলেন এক অসহায় গরিব পরিবারের মানে মেয়ে স্বাস্থ্য ভাইয়ের সাথে বিয়ে হয়ে সংসারটা টেকে নেয় আসলে কতটা কষ্টের জীবন বুঝতে পারতেছেন কেউ যদি তার কথা শুনে যোগাযোগ করতে চান বা নতুন করে সে সংসার সাজাতে চায় আপনারা যদি বিয়ে করতে চান অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করবেন তার নাম্বারটি হচ্ছে 01811218132 নাম্বারটা খোলা থাকে তো নাম্বারটা খোলা রাখবেন আর সবচেয়ে বড় কথা পাঁচ ওয়াক্ত নামাজ কালাম পড়ে আল্লাহকে স্মরণ করবেন আল্লাহর কাছে কান্নাকাটি করবেন দেখবেন আল্লাহ আপনার মনে আশাটা পূরণ করে দেবে ঠিক আছে আপু হ্যাঁ আর একটা কথা হলো মানে আমি চাকরি বাকরি করি ছোট ছোট গার্মেন্টস যাই হই মানে এক সপ্তাহ দিনে ডিউটি করা লাগে এক সপ্তাহ মানে রাতে ডিউটি করা লাগে ঠিক আছে এটা মানে সে যদি বুঝতে পারে তাহলে আমার সাথে যদি যোগাযোগ করে যে সবসময় যে আমার সাথে যোগাযোগ করাতে পারবো না সেটাই না আপনি যাকে সঙ্গে কথা হবে ভালোবাসা হবে তাকে বলবেন অবশ্যই সে আপনার জন্য অপেক্ষা করবে ঠিক আছে আপু তো ভালো থাকেন দোয়া করে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম